স্বপ্নের পদ্মা সেতুতে বসল 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু, এগিয়ে যাচ্ছে রোড স্ল্যাবের কাজ। করোনা শনাক্তে কাল থেকে একযোগে দেশের 10 জেলায় শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। টিকা হতে হবে সবার। জাতিসংঘের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব। অপেক্ষা আর মাত্র একটি স্প্যানিশ, তারপরেই দেখা যাবে স্বপ্নের পদ্মা সেতু। আজ মাঝ নদীতে 40তম স্প্যান বসানোর পর দৃশ্যমান হল 6 কিলোমিটার। সেতু কর্তৃপক্ষ বলছে এরপর গতি আনা হবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। শীতের ভোরে মাত্র উঁকি দিচ্ছে সূর্য, তখনও নদীতে ঘন আস্তরণ মেলে আছে কুয়াশা। শুক্রবার ছুটির দিনের আমেজ কাটিয়ে একটু একটু করে তখন যাচ্ছে পদ্মার দুই পারের মানুষ। গন্তব্য মাঝ নদীর 11 ও 12 নম্বর পিলার। খুব দূরে দৃষ্টি যায় না, তবু সামনের দিকে এগিয়ে চলা। চোখে পড়ে পদ্মা সেতু 40তম স্প্যানটি। আগের দিন বৃহস্পতিবার পিলারের কাছে নিয়ে মাঝ নদীতে রেখে দেওয়া হয় স্প্যানবাহী ক্রেনটি। আশপাশে নৌযানগুলোর সঙ্গে কোনোরকম দুর্ঘটনা এড়াতে রাতভর ক্রেনটি পাহারা দেয় সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8টায় কাজ শুরু করার কথা হলেও কুয়াশার কারণে শুরু হয় 9:30। কাজ এগিয়ে গেছে সমান্তরালে। পদ্মা সেতুর প্রকৌশলীদের বেড়েছে অভিজ্ঞতা, দক্ষ হয়েছে হাত। এতদিনে তাদের জানা হয়ে গেছে স্প্যান বসানোর দিনগুলোতে কী ধরনের জটিলতা থাকে, কী করে তা সমাধান করতে হয়। সর্বনিম্ন সময় মাত্র 1 ঘন্টায় তুলে দেওয়া সম্ভব 40তম স্প্যানটি। স্পিডবোটের সময় যায়, লঞ্চের সময় যায়, এই সময়টা আর কি গাড়িতে ডাইরেক্ট গেল গিয়া। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়েছে, পদ্মা সেতু হলে আমাদের খুব ভালো হবে। আমার সামনে সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছি, আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগছে। আর মাত্র একটি স্প্যান বাকি আছে, এরপরই স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। সেতুর স্প্যান বসানোর কাজ শেষের দিকে হওয়ায় এদিন কাজের অগ্রগতি দেখতে আসেন প্রকল্প পরিচালক, প্রধান পরামর্শক সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম থেকেই কনফিডেন্ট, ইনশাল্লাহ পারবো এবং আমরা করে দেখাই দিলাম। আমরা অনেকবারই বলেছি যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো মরে নাই, আমরাও কাজ করেই দেখাবো যে কাজটা হচ্ছে। মহাপ্রান্তে আগে থেকে বসানো 10টি স্প্যানের সাথে নতুন স্প্যানটি যোগ হওয়ার পর পুরো সেতুতে বাকি থাকলো আর মাত্র 1টি স্প্যান। আগামী সপ্তাহে সেটাও বসে দেওয়ার পরিকল্পনা এগুচ্ছে জোরে সোরে। ছিল অনিশ্চয়তা, প্রাকৃতিক আর কারিগরি শত জটিলতা, সবকিছু উতরে সময় এখন স্বপ্ন দেখার। দেশি বিদেশি সব সংশয়কে তুচ্ছ করে নিজেদের সক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ এই সেতুর মাধ্যমে বিশ্ব এখন জানবে অদম্য এক দেশ বাংলাদেশের নাম। অপেক্ষা আর মাত্র 1 সপ্তাহের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর বাকি একটি স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। আর মাত্র 1টা স্প্যান বসার বাকি, সেটা 10 তারিখের মধ্যে আশা করছি। আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট 41টি স্প্যান সবগুলোই বসে যাবে, এই সুখবরটা আপনাদেরকে আমি দিচ্ছি। অতীতে দলের সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহ করে প্রার্থী হলে অথবা পরাজিত বিজয়ী হলে অথবা পরাজিত হলেও এবার তাকে মনোনয়ন আমরা দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনার টিকা হতে হবে সবার, এজন্য ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় মহামারী মোকাবেলায় 3 দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the world. We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. Secondly, the world must treat the COVID-19 vaccine as a global public good. Thirdly, the challenges faced by the developing countries in the context of COVID-19, including financial assistance, should be specifically recognized.
এদিকে করোনা রোগী শনাক্তে কাল থেকে একযোগে দেশের 10 জেলায় শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। আর এতে মাত্র 30 মিনিটেই পাওয়া যাবে করোনার রিপোর্ট। আগামীকাল মাদারীপুর জেলায়ও শুরু হবে এই কার্যক্রম। 250 শয্যার নতুন ভবনের নিচতলায় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তী 30 মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যানবিদকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় মাদারীপুরে। সম্প্রতিকারে আবার দ্বিতীয় ঢেউর আশঙ্কা করতেছি, আমরা তার জন্য আমরা প্রস্তুত আছি। এটা মোকাবেলার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেভাবে প্রস্তুত নিচ্ছি। এবং সম্প্রতিকারে আমরা জানেন যে এটা শনাক্তকরণ, দ্রুত শনাক্তকরণের জন্য বাংলাদেশের বেশ কিছু জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার ইনশাল্লাহ মাদারীপুর জেলা সদর হাসপাতাল আমরা শুরু করব। তার প্রস্তুতি হিসেবে আমাদের জেলা থেকে বেশ কয়েকজন, যেমন একজন চিকিৎসক, একজন ল্যাব টেকনিশিয়ান, পরিসংখ্যানবিদ ইতিপূর্বে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে কমপ্লিট করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 24 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6772 জনে। এছাড়াও শনাক্ত হয়েছেন 2252 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,430 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,36,411 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,252 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,73,991 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,772 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,572 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,90,951 জন। বাংলার সময় আরও থাকছে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আবারও পুরো দমে কাজ শুরু হলো মৌলভীবাজারের মণিপুরী তাঁতপল্লিতে। বেচা কেনা নিয়ে খুশি তাঁত শিল্পীরা। দাম কমে গেছে শীতের সবজির। ব্যাপারীরা বলছেন, সরবরাহের তুলনায় পাইকার না থাকায় 25 থেকে 30 টাকা পর্যন্ত কমে গেছে সবজির দাম। আর এতে উৎপাদন খরচই উঠছে না বলে অভিযোগ চাষিদের। নগর থেকে MR রক রিপোর্ট। নিয়ে আসেন চাষিরা, দিনের আলো বাড়ার সাথে ক্রেতা বিক্রেতার হাক ডেকে জমে ওঠে নওগাঁর কীর্তিপুর হাটে সবজির পাইকারি বেচা কিনা। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দর কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত কমে কিনছেন ব্যাপারীরা। হাটে প্রান্তিক চাষিরা সবজি নিয়ে এসে মলিন মুখে ফিরতে হচ্ছে তাদের। চাষিদের অভিযোগ, বাজারে সিন্ডিকেট করে দাম কমিয়ে দেওয়ায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ফুলকপির বাজার অত্যন্ত খারাপ, আমাদের এতে উৎপাদন খরচই ওঠা কঠিন হয়ে গেছে। আমরা আগে ভালো মূল্য পাইতাম, আগে না, কিন্তু বাইরের লোক আমাদের এখানে এই হাটে ওঠে না। আমরা এক দামে বেচবো, ওরা আর এক দামে মানে নিবে, কম দামে নিবে। গ্রামের হাটে সবজির দাম কমলেও শহরের বাজারে কমেনি। ব্যাপারীরা বলছেন, দূরের পাইকার না আসায় কমেছে সবজির দর। বেগুন লিয়াজি 13 কেজি 800 টাকা দাম বলতেছে, অন্য সবজির দাম খুব কম, মোরা 15 থেকে 20 টাকা মন। এই কবি আগে 50 টাকা বেচা আছে। সাদা সিম কিনলাম হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা কেজি। সব জিনিসের দাম বাড়াচ্ছে, ওষুধের, সারের, ফসফেট সব দাম বেশি। কৃষকের খুব ক্ষতি, আমাদের মানে একেবারে খুব কষ্টের মধ্যে। সবজি সরবরাহ বাড়াই হাটের জায়গার অভাবে কেনা বেচায় দুর্ভোগ পড়তে হচ্ছে বলে জানান হাট সমিতির নেতা। হাটের শেড হতো তাহলে আর সুবিধা হতো, ব্যাপারীদের সুবিধা হতো, কৃষকের সুবিধা। প্রতি হাটে 30 থেকে 35 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বসে। দীর্ঘদিন বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্দীপনায় মৌলভীবাজারের মণিপুরী তাঁত শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজ শুরু করেছেন। তাঁত শিল্পীরা বলছেন, ক্রেতাদের চাহিদা থাকায় বেচা কেনাও ভালো, তবে উপকরণের দাম চড়া হওয়ায় সমস্যা হচ্ছে। অবশ্য জেলা প্রশাসক সমস্যার সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছেন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবিনের রিপোর্ট। ভোরে তাঁতের খটখট শব্দে মৌলভীবাজারের কমলগঞ্জ মণিপুরি পাড়ার ঘরগুলো ব্যস্ত হয়ে ওঠে। সুনিপন সুতায় বোনেন শাড়ি, থ্রি পিস, চাদর, মাফলার সহ রং বেরঙের পোশাক। এ কাজ করেই বেশ ভালোভাবেই সংসার চলছিল তাদের। কিন্তু
কিন্তু বছরের শুরুতে করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় সবকিছু। এতে তাঁত শিল্পের সাথে জড়িতরা পড়েন চরম বিপাকে। তবে এখন ক্ষতি পুষিয়ে নিতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড় বুননের কাজ করছেন। করোনার কারণে অনেকদিন কামকাজ বন্ধ, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার এখন নতুন করে চালু হচ্ছে। খুবই খারাপ অবস্থা ছিল, আমরা বিক্রি করতে পারিনি। করোনা পরবর্তী এখন আমাদের অবস্থা অনেক ভালো। ক্ষতিটা পূরণ করার জন্য আমি এখনো চালু করতেছি। তাঁত পণ্য উৎপাদনের শুরুতেই ক্রেতার যে আগ্রহ তাতে নয় মাসের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন মণিপুরী কালচারাল একাডেমির কর্মকর্তা। এটা আশা করি পুষে যাবে, এখন ক্রেতারা অধীর আগ্রহ নিয়ে আসতেছে। অবশ্য সংকট মোকাবেলায় সরকারি ঋণ প্রদান সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের বস্ত্রপাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা এটিকে অবহিত করব। জেলার কমলগঞ্জ উপজেলায় 800,000 মণিপুরী বসবাস করে, এর মধ্যে প্রায় 5,000 পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত। সময় সংবাদ বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু এগিয়ে যাচ্ছে রোড স্ল্যাবের কাজ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।